তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে প্রচুর গরম, গরম পড়েছে প্রচুর। প্রায় আমার এখানটায় তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা। তো আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব বাংলার বাপ ইউটিউব চ্যানেলে, মানে এই ইউটিউব চ্যানেলে এতদিন ভিডিও আপডেট করা হয়নি কেন, কি কারণ, কি সমস্যা হয়েছিল, এবং তার বিস্তারিত আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমাকে, আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই বিষয়টার উপর। তো চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক, এবং আপনাদের কিছু কমেন্ট আমি রিপ্লাই দেবো আজকে এই ভিডিওতে। দেখুন, প্রথমত হচ্ছে আমাদের এখানে প্রচুর তাপমাত্রা, প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা হওয়ার মতন, কিন্তু 31-32 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। তো এ কারণে আমার ঘরটা একটু মানে অ্যাডভেস্টারের ঘর, ঠিক আছে? তো তার জন্যে কিন্তু তাপমাত্রা থাকা মানে ভিডিও রেকর্ডিং করা সমস্যা, প্রচুর সমস্যা। তো আমি রেকর্ডিং করতে পারিনি এবং পার্সোনাল কিছু কাজ করি আমি, তো তার জন্যে কিন্তু ভিডিও আপডেট করতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে আমার চ্যানেলে মনিটাইজেশান অন হচ্ছিল না, মানে অনেকটা সমস্যা ছিল। কারণ আমি এর আগে 2-3টে চ্যানেল মনিটাইজেশান অন করেছি, সেগুলো হ্যাক হয়ে গেছে, কিছু বন্ধ হয়ে গেছে। তো তার কারণে কিন্তু এই চ্যানেলটা আমার নামে আর নিচ্ছিল না। তো এই কারণে কিন্তু একটু সমস্যায় ছিলাম, চিন্তায় টেনশানে ছিলাম, তার কারণে ভিডিও আপডেট দিতে পারিনি। তৃতীয় কারণ হচ্ছে কিছু মানসিক টেনশান আমার বাড়ি থেকে একটু উপভোগ করছি, তো তার কারণে কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি। আমি ক্ষমাপ্রার্থী, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতগুলো সমস্যা থাকলে একটা ছেলে ভিডিও আপডেট দিতে পারে না। তো আমি একজন ক্রিয়েটর, আমি জানি যে ভিডিও আপডেট দেওয়ার মূল মোটিভগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিডিও আপডেট দিতে পারিনি। তবে হ্যাঁ, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে কিন্তু এখন থেকে ভিডিও আপডেট হবে এই চ্যানেলে, বাংলা বাপ ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখতে থাকবেন এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আমার কমেন্টগুলো, যে কমেন্টগুলো আপনারা করেছেন, তো তার উত্তর। তো ইচ্ছা ব্লক কমেন্ট করেছেন, দাদা ভাই আমার ইচ্ছা কি তোমার কবিতায় কোনোদিন আসতে পারবো, সেটা আমার স্বপ্ন। দেখুন, অবশ্যই আসতে পারবেন, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আপনাকে নিয়ে কোনোদিন আমি ভিডিও বানাবো। তো আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন এবং আমার ভালোবাসা আপনার সাথে চির অমর থাকলো। তো থ্যাংক ইউ ইচ্ছা ব্লক। জয়শ্রী রান্নাঘর, তো জয়শ্রী রান্নাঘর থেকে, চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, দাদা তোমার কবিতাগুলো আমার ভালো লাগে। তো থ্যাংক ইউ জয়শ্রী রান্নাঘর, থ্যাংক ইউ এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আমার সোনা আকাশ, আমার সোনা আকাশ ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছেন, তুমি বড়ো হও সেটা আমরা সবাই চাই। তো থ্যাংক ইউ সোনা, আমার সোনা আকাশ, তো থ্যাংক ইউ আপনাকে, আপনার ভালোবাসা চির অমর তরে থাকবে আমার কাছে, আমি রাখবো যত্ন করে। তো সঞ্জীব দাস আমাকে কমেন্ট করেছেন, দাদা ভাই তোমার নাম কি গো, তোমাকে আমার খুব ভালো লাগে, আমার নাম প্রিয়াঙ্কা। আচ্ছা, প্রিয়াঙ্কাই কমেন্ট করেছেন যে দাদা ভাই তোমার নাম কি, তোমাকে আমার ভালো লাগে। তো থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য। তো এরকম কবিতা ছন্দর সাথে আপনারা জুড়ে থাকবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন সবাই। আর আমার নাম হচ্ছে সৌরভ মণ্ডল, ঠিক আছে? রানু মণ্ডলে ভাই না, সৌরভ মণ্ডল, ঠিক আছে? এই কবিতা বানাই, কবিতা শুনি, ভালোবাসার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি, এবং বাংলার ইউটিউব কমিউনিটিতে কিছু ব্লগারকে সাপোর্ট করার জন্য মেন মোটিভ আমার। তো ভালোবাসি ওনাদের মেহনত এবং ওনাদের যে পদযাত্রা, বিভেদগুলো আসছে এবং তার অতিক্রম করে ওনারা যে এত বড় হয়েছে, তার কিছু কবিতার মধ্যে তুলে ধরা, এই হচ্ছে আমার মেন মোটিভ। এবং আমার নিজস্ব কিছু কবিতাগুলো আমি পোস্ট করে থাকি, তো সেগুলো অবশ্যই দেখবেন, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই দেখবেন। আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাউথ 24 পরগনা সাগর, গঙ্গা সাগর বলে, লোকেশানে ট্র্যাক করবেন, দেখতে পাবেন, গঙ্গা সাগরেই আমার বাড়ি, বাবার কোকিল মুনির এখানটাই আবির্ভাব হয়েছিল সবাই জানে। তো বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের ভালোবাসা আমার চির অমরভাবে থাকলো। বাংলাদেশ থেকে কিন্তু গঙ্গাসাগরে অনেকেই ঘুরতে এসছে, তো আপনারা আসবেন ঘুরতে, এবং এখানটায় হচ্ছে তীর্থস্থান, তো তীর্থস্থানে আপনারা তীর্থ করতে পারেন। আর আমার সাথে তো আপনারা দেখা হবে, এলেই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে, প্রচুর গরম, ঘাম বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঘাম বেরিয়ে যাচ্ছে।
তো এই কারণে কিন্তু মেন হচ্ছে ভিডিও আপডেট করতে পারিনি। তো থ্যাংক ইউ আপনাদের ভালোবাসা যদি এরভাবে থাকে, তো নেক্সট ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে, কবিতা ছন্দ এবং নিত্য নতুন ছন্দগুলো আমি লিখবো আর আপনাদের সাথে আপডেট করতে থাকবো। আপনাদের ভালোবাসা যেন চির অমরভাবে থাকে আমার সাথে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, এবার থেকে কন্টিনিউ আমার এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে, সাপোর্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন, লাইক করুন, এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একটা ক্ষণিক দেশলাই কাঠির মতন। আপনারা যদি এই দেশলাইটের কাঠিটাকে জ্বালাতে পারেন, আমি পুরো জঙ্গলটাকে জ্বালাতে পারি। তো এই ভালোবাসাটা আমার সাথে দেবেন এবং এই জঙ্গল ঝালাবো না, জঙ্গল তৈরি করতে সহযোগিতা করুন এবং এনভায়রনমেন্টে সহযোগিতা করুন, গাছ লাগান, গাছ বাঁচান এবং মানুষের সাথে জুড়ে থাকুন, আমার সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বাংলা বাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ মণ্ডল আপনাদের জন্য ভালোবাসা।